লঙ্কান প্রিমিয়ার লিগ LPL এর ডাম্বুলা দলের সদ্য মালিকানা কিনলেন স্পেরিয়াল স্পোর্টস গ্রুপের তামিম রহমান ও গোলাম রাকিব। পুরনো নাম ডাম্বুলা আউরা থেকে দলটির নতুন নাম ডাম্বুলা থান্ডার্স। শুধু তাই নয়, ডাম্বুলা থান্ডার্স থেকে খবর এসেছে কুশাল মেন্ডিসকে তারা রিটেইন করিয়েছে। ডিরেক্ট সাইনিনে আছে বাংলাদেশের টাইগার ওপেনার তামিম ইকবাল। সাথে সাথেই এমন খবর রীতিমতো ছড়িয়ে গেছে গোটা বাংলাদেশে। এরপর ওই পোস্টের কমেন্টে স্বয়ং তামিম ইকবাল নিজেই গিয়ে লিখেন, এটি একটি ফেক পোস্ট, কেননা তামিমের সাথে কোনো কন্ট্রাক্টই করা হয়নি। তবে আশ্চর্য হলেও সত্য, এরপর ডাম্বুলা থান্ডার্স থেকে একটি পোস্ট করা হয়, সেখানে লিখা ছিল, তাদের অ্যাডমিন ভুলবশত তামিমের নাম ঘোষণা করেছে, কেননা তারা তামিমকে ভবিষ্যতে কিনতে চলেছে, তাই তারা অগ্রিম তামিমের নাম ঘোষণা করে দিয়েছে তামিমের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগেই। ডাম্বুলা থান্ডার্স দল থেকে ক্ষমাও চাওয়া হয়েছে এবং জানানো হয়েছে ভবিষ্যতে যদি তামিম কিংবা বাংলাদেশি কোনো ক্রিকেটারকে কেনা হয় তাহলে সেখানে জানিয়ে দেওয়া হবে। তবে সত্যি বলতে এখনো অনেকের কাছে ধোঁয়াশা, ডাম্বুলা থান্ডার্স এর সেই পেজটি কি আসলে সত্যি নাকি ফেক পেজ ছিল। তবে যাই হোক না কেন, প্রিয় দর্শক, বাংলা টাইগার্স এর পর বিদেশি কোনো লিগে বাংলাদেশের কোনো মালিকানাধীন দল রয়েছে, এটা আপনার কেমন মনে হচ্ছে কিংবা এই দল নিয়ে কতটা আশাবাদী, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সত্যি বলতে এ ধরনের কাজ পুরো বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে বিশ্ব ক্রিকেটের দরবারে।